গত 12 তারিখে আমাদের বিচন্দ্র মনুতে মাননীয় অপোজিশন লিডার জিতেন চৌধুরী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কয়েকটা শব্দ উচ্চারণ করলেন এটা আমি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই। উনি সিনিয়র নেতা হিসাবে এরকম ওয়ার্ড বা এই ধরনের শব্দ উচ্চারণ করা উচিত ছিল না, উনি উইথড্র করা দরকার। উনি বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নাকি অপদার্থ, অকর্মণ্য, পঙ্গু প্রশাসন চালাচ্ছে, এই বলেছেন। তো আমি বলবো এই সমস্ত কথা না বলে সুষ্ঠ কথা বার্তা বলা দরকার, কারণ আমরা জানি জিতেন চৌধুরী মিন্স নাথিং, সে একজন আদা কেলেঙ্কারী হিসেবে সবাই জানে। আগে কেউ তো বলে না, অনেক রিয়েকশন আসলো ইয়ে থেকে, সাউথ ত্রিপুরা থেকে, বলে যে ওনার অনেক কেলেঙ্কারি আছে, বিভিন্ন কেলেঙ্কারি আছে, আমরা কোনো দিন বলি না। সিপিএমের আমলে কী কলঙ্কারি কেলেঙ্কারি ছিল না? সিপিএম মানে ফ্যাক্টরি অফ কেলেঙ্কারি। তাদের সময়ে ইভেন বিমল সিনহা থেকে শুরু করে সুখরাম দেববর্মা থেকে শুরু করে এসডিএম, অনেক এসডিএম গন্ডাছড়াতে তপন চক্রবর্তী মারা গেল পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কমলপুরে, বিমল সিনহা মারা গেল, বিমল সিনহাকে হত্যা করা হলো, এই জন্য আমরা এটা মানতে পারি না। এইরকম অযৌক্তিক কথাবার্তা, যেটা অসাংবিধানিক কথাবার্তাই বলবো, উনি বলা উচিত ছিল না, এটা আমরা ধিক্কার জানাই। এখন ত্রিপুরাতে যে মুখ্যমন্ত্রী হয়েছেন আগে ডক্টর বা প্রফেসর হিসাবে, আমাদের বর্তমান প্রফেসর ডক্টর মানিক সাহাই চিফ মিনিস্টার, হাইলি কোয়ালিফাইড, এফিসিয়েন্ট, সংগঠন দিক দিয়ে, প্রশাসন দিক দিয়ে সব দিকে এফিসিয়েন্ট। এই সার্টিফিকেট তো সিপিএম কংগ্রেস দিতে হবে না, এই সার্টিফিকেট ত্রিপুরাবাসী দেয়, এই সার্টিফিকেটটা দিল্লি প্রশাসক আমাদের যারা সিনিয়র দেয়, এখন স্মুথ কোনো জায়গাতেই সমস্যা নাই। এই জন্যে আমরা বলবো এটা খুব ধিক্কারজনক, এই ধরনের কথাবার্তা বলা উচিত না। উনি উইথড্র করুক, যদি না হয় জনতা বা পাবলিক ওনার বিধানসভার কেন্দ্রের লোকই আমাকে ফোন করেছে, এটা গ্রহণযোগ্য না বলে। ধন্যবাদ।